আর বাকি সব আংটিগুলো যেখান থেকে কিনি সেটার আমি অ্যাড্রেসকে একেবারে সবার মাঝখানে বা শুরুতে বা কোনো এক জায়গায় দিয়ে দিব। আপনারা পুরো ভিডিও দেখলে সে তাদের অ্যাড্রেস পেয়ে যাবেন। এবং আমি হাতের মধ্যে সবসময় রুফার আংটি ফেরা থাকি, অনেকেই জিগাইছেন এই রুফার আংটি গুলা কই থেকে কিনি, কত দিয়ে কিনি, কোন কোন কালেকশন আমার কালেকশনে আছে, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, যার কারণে আজকের ভিডিও আপনাদেরকে রুফার কালেকশন দেখাবো। চলেন ভিডিও শুরু করে দেই। তো এই সেই আংটি যে দুইটা আমি সবসময় ফেরে থাকি, মানে আমি সাইড আংটি সবসময় হাতের মধ্যে ফইরাই থাকি, তো আজকে দেখাবো কোন সাইড আংটি ফেরা থাকি। এই সাইড আংটি আমি মানে সবসময় ফরে থাকি। তো রুফার আংটি ফরার সুবিধা যেটা হইতেছে, আপনি বাজার থেকে 20-30 টাকা দামের যে আংটিগুলো কিনবেন সেগুলোর রং চলে যাবে, কিন্তু রুফার আংটি যদি একবার ফরেন তাহলে সেগুলোর কিন্তু রং যাবে না। আর রুফার আংটি একটু দাম নিলেও মানে এটা আপনারা লাইফ টাইম গ্যারান্টি দিবে, মানে রং এর ব্যাপার দিয়ে পুরো গ্যারান্টি দিবে। তো আমার এই আংটি দুইটা সাইডটা প্রথমে দেখাইলে প্রথমে এগুলো দিয়েই শুরু করি। তো এই সেই সাইড আংটি যেটা আমি আজকে মোটামুটি বছর খানিক হয়ে গেছে ব্যবহার করতেছি, এবং আমার বিভিন্ন রান্নার ভিডিওতে আপনারা এই আংটিটা দেখেছেন। এইটা আমার অন্যতম প্রিয় আংটি, এবং হাতের মধ্যে ফললেও প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে। তো আমি যেটা করি, কয়েকদিন পরপর ঘুরাইয়া ফিরাই আংটি ফরি, কিন্তু এই দুই তিনটা আংটির মায়া আমি ছাড়তেই পারি না। এইগুলো হইতেছে আমার রাফিউজের আংটি, এটার মাঝখানে একটা সুন্দর মুক্তা বসানো, সাইডে দিয়ে রুফার কাজ করা, তারপরে এটার সাইডে দিয়ে সুন্দর সুন্দর কাজ করা, মাঝখানে একটা কি জানি বসানো, এটা কি বসানো আমি জানি না, এটা ফাত্তর নাকি কি মানে কইতে পারুম না। এইদিকে ঘটনা যেটা হয়েছে, এই আংটিটার দুই সাইডে ফাত্তর আছিল, কিন্তু হগলি ফাত্তর আমি খোঁচায় খোঁচায় দিল্লা ফেলাইছি, কারণ এটা মানে ফাত্তর ছাড়াই সুন্দর লাগে। এটার মধ্যে সবুজ রঙের ফাত্তর আছিল, তার কারণে আমি খোঁচায় দিল্লা ফেলাইছি। এখন আমি যেটা করবো, আপনাদেরকে আমার দুই ধরনের রুফার আংটি আছে, একটা হইতেছে আমি সুন্দর করে কারিগর দিয়ে বানাই নিয়েছি, আর একটা হইতেছে আমি রেডিমেড কিনেছি। তো আজকে আমি দেখাবো আমার রেডিমেডের কেনা রুপার আংটি গুলা। তো এইটা একটা রুপার আংটি যেটা আমি রেডিমেডে কিনেছিলাম, মাঝখানে ফাত্তর ছিল সেটা পড়ে গেছে। তারপরে এইটা একটা রুপার আংটি যেটা কিনে মিনাকারি কাজ করা, এই যে দেখেন কি সুন্দর মিনা করা। আমি কিন্তু আংটি ঠিক এভাবেই পরি, এভাবে দুই আঙ্গুলের মধ্যে পরি, মাঝে মাঝে ওই বুইর আঙ্গুলের মধ্যে পরি, যেটাতে বুইর আঙ্গুল বলি আর কি, ছোট আঙ্গুলটারে বুইর আঙ্গুল বলি, ইদানিং বুইর আঙ্গুলের মধ্যে পরি না, এই দুই আঙ্গুলের মধ্যেই পরি। তো এই সেই আমার রুপার আংটির মধ্যে অন্যতম এই প্রিয় আংটি, কারণ এটা যে এটা কালারটা প্রচন্ড পরিমাণে সুন্দর, এটার স্টোন উইটটা গেছিল গা, পরে আমি আড়া দিয়ে লাগাইছি। তারপরে এটা সেই আংটিটা, এই আংটিটা হইতেছে ফাওয়ের আংটি। তো ফাওয়ের আংটিও মাঝে মধ্যে আমি হাতের মধ্যে পরি, যাই হোক লাগে দেখাইলাম না। আর এই যে দেখতেছেন এইটাও একটা সুন্দর কালেকশন, এটার মাঝখানেও একটা সুন্দর আসল অরিজিনাল মুক্তা বসানো। এই জিনিসগুলো আমি ফরি একটু সাজুগুজু করলে, আর আমার সবগুলো আংটির নিচে দিয়ে বানানো কমানোর সিস্টেম থাকে। তারপরে এখন যে আংটিটা দেখাবো, এটা আমার অন্যতম প্রিয় আংটি হচ্ছে এইটা না, এটা ফাওয়ের আংটি। এটারও আমি সুন্দর করে যাইতে হাতের মধ্যে ঢুকাই দিছি। তো এটা আসলে যেটা আমি করি, অনেক সময় দেখা যায় যে কানি আঙ্গুলের মধ্যে আংটি ফরি, এটা আসলে কানি আঙ্গুলের আংটি বলে আঙ্গুলের মধ্যে যাইতে ঢুকাই দিছি। তাই হোক দাঁড়ান, এই যে দেখেন এই কানি আঙ্গুলের মধ্যে ফললেও সুন্দর লাগে, ফাওয়ের মধ্যে ফললেও সুন্দর লাগে। যদি আমি ফাওয়ের মধ্যে আংটি ফেরা থাকতে পারি না, ফাওয়াটা কেমন অবশ্য বসেই আসে, যার কারণে আমি আঙ্গুলের মধ্যে আংটি ফরি। তো এই যে দেখেন আমি আংটিগুলো আসলে হাতের মধ্যে দেখামো নাকি কিছুর মধ্যে দেখামো বুঝাইতে পারতেছি না। আর এইগুলো অন্যান্য সময় মানে আমি যখন রেডি টেডি হয়ে আমার নেল পলিশের সাথে ম্যাচিং কইরা কইরা যখন আংটিগুলো ফরি, প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে। আজকে পুরোটা ভিডিও শেষ হওয়ার পরে শেষে দিয়ে আমি ছবি দিয়ে দিব না। এই যে আংটিটা দেখতেছেন, এটা আমার অন্যতম প্রিয় আংটি, এটাও রূপার আংটি। এইটার ফিনিশিং, এইটার মানে গ্লসি ভাব কি কইতাম বইলা শেষ করা যাবে না। এটা হইতেছে কাটাই করা, এটার ডিজাইনটা হইতেছে কাটাই করা, সাইডে দিয়ে বলবল আছে, মাঝখানে একটা ম্যাজেন্টা কালারের ফাত্তর বসানো। এইটা ফুললে প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে। আর এই আংটিটার মধ্যে সুন্দর করে মিনা করা না, এটার মাঝখানে ছোট ছোট ফাত্তর আছে, আর পুরোটা হইতেছে রূপা দিয়ে কাজ করা। এই যে দেখেন কি পরিমাণ যে সুন্দর, আংটিটা একটু বড় সাইজ, যাতে করে এই আংটিটা ফুললে আর কোনো আংটি ফরা না লাগে, যার কারণে এটা আমি মাঝখানের মতো করে এটা কিনেছি, যাতে করে মাঝের আঙ্গুলে ফরতে পারি। তো এইটা এগুলো সব আংটিগুলো আমি ফরাইতেছে বিভিন্ন অকেশন বা হইতেছে কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান থাকলে। তো এই সেই আংটি যেগুলো আমি কিনেছিলাম এগুলো হইতেছে আমি দেখাই দিলাম। তো এখন যেগুলো দেখাবো এগুলো হইতেছে স্টোন বসানো, মানে স্টোন দিয়ে হচ্ছে রূপার কাজ করা আর কি। তো এইসব আংটিগুলো আমরা অহরহ রাস্তাঘাটে দেখি, যেগুলো ফললে কিনা দুই দিন পরে স্টোনের রং জায়গা, এরপরে ইয়ের রং জায়গা, মানে বডিটার রং জায়গা, কিন্তু রুফা দিয়ে যদি আপনারা বানাই আলন বা রুফা দিয়ে যদি কিনা নিয়ে আসেন তাহলে কিন্তু এগুলোর কোনো রং যাবে না, কিছু যাবে না। এটাও মুক্তা বসানো একটা সুন্দর ফুলের ডিজাইন করা আংটি। আমার এই ধরনের ডিজাইনগুলো প্রচন্ড পরিমাণে ভালো লাগে, আমার আংটির ডিজাইনগুলো ঘুরে ফিরে দেখবেন কাছাকাছি। এদিকে আরেকটা আংটি দেখেন, এটার মধ্যে পার্পেল কালারের ইয়ে বসানো, পুরোটা হইতেছে রুপা দিয়ে কাজ করা। এই যে এই আংটিগুলো আমি যখন পরি, এই কালারের যখন পরবো তখন আমি হাতের মধ্যে এরকম বেগুনি কালারের নেল পলিশ দিব। তো এইভাবে করে হইতেছে আমি এগুলোর ম্যাচিং করার চেষ্টা করি, সাথে করে আমাদের লাবণ্য দেখতেছে আমার এই রূপার গহনার উত্তরাধিকারী আর কি বলা যায় তাহারে। তো যাই হোক, আমার পুত্রের বউরা পাবে, সাথে করে আমার কন্যাও পাবে। তো এইদিকে এই সিম্পল সিম্পল আংটিগুলো কিন্তু আমরা রাস্তাঘাটে অহরহ দেখি, কিন্তু এই সিম্পল আংটিগুলো দুই দিন ফরার পরে এগুলো হয়ে যায় লাল কালারের, যার কারণে আমি রূপা দিয়ে করে নিয়েছি, যাতে করে এইগুলোর রং জীবনেও না যায় এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাবে ফরা যায়। তো এই সেই আংটি সবগুলো যেগুলো আমি যত্ন করে করে রেখে দিছি, ফললে কালো হয়ে যায় সেই ডরে আমি কোনোটা ফরিও না, এগুলো যত্ন করে করে রাইখা 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 মনে হয় এক সময় বুড়া হয়ে আসি ফাটাং হয়ে যাবো। তো এখন থেকে চিন্তা করছি, এখন থেকে একটা একটা করে ফরা শুরু করবো, বাপুরে মরে যাওয়ার আগে এক দুবার তো ফোর
করতে হবে তারপরে এই আংটিটা দেখেন এইগুলো এখন যতগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার মধ্যে স্টোনের কাজ করা কিন্তু বডিটা রুফার যার কারণে জীবনেও রং যাওয়ার কোনো গ্যারান্টি নাই আপনারা যদি মনে করে থাকেন রুফার আংটি অনেক দাম তাহলে আপনাদের সুবিধার্থে বলে রাখি রুফার আংটি এক একটা 300-400 এর বেশি কিন্তু পরেই না সো এক একটা আংটি কিন্তু আপনারা চাইলে পরতেই পারেন আর এই ধরনের আংটিগুলোর একটু বেশি দাম হয় কারণ এই ডায়মন্ড কাট নাকি কি কাট পাথর জানি বলে এই পাথরগুলো দিয়ে যদি বানান তাহলে প্রচন্ড পরিমাণে দাম হবে আর এইগুলো পুরো ইম্পোর্টেড এই জিনিসগুলোর একটু এই সব আংটিগুলোর একটু দাম যদি একটু মস্তটস্ত হয় তারপরে এই আংটিটা তো আমার প্রচন্ড পছন্দের একটা আংটি কারণ এটা সেটা পদ্ম পাতা এই ডিজাইনটা হচ্ছে পদ্ম পাতা যেমন গোল হয়ে থাকে সেরকম গোল পদ্ম পাতা এইটার মাঝখানের স্টোনটাও হইতাছে গিয়া পার্পল কালারের দেখছেন নাকি সুন্দর এটা যে করলে কত সুন্দর লাগবে তাছাড়া এই আংটিটা আমার অন্যতম পছন্দের আংটি এটাও মধ্যে স্টোনের কাজ করা কিন্তু ক্যামেরার মধ্যে কি লেগে জানি বোঝা যাইতেছে না প্রত্যেকটা আংটি এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না আমি বিভিন্ন সময় যখন রেডি টেডি হয়ে অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে যাই তখন আমি এই আংটিগুলো আমার শাড়ির কালার নেল পলিশের কালারের সাথে ম্যাচ করে করে এগুলো পরি আমি অনেক চেষ্টা করতেছি এগুলার কালারগুলো বোঝানোর এই যে পদ্ম পাতার আংটিটা দেখতেছেন এটার সাইড পাশে কিন্তু ছোট ছোট সাদা ডায়মন্ড কাট পাথর দেয়া কিন্তু বোঝা যাইতেছে না এটা কোনো কথা প্রত্যেকটা আংটির মধ্যে ডায়মন্ড কাট পাথর আছে কিন্তু বোঝা যাইতেছে না ওই যে দেখেন সাইডে দিয়ে সারকোনা দিয়ে সাইডটা ডায়মন্ড কাট পাথর কিন্তু বোঝা যাইতেছে না কি একটা মহাজালার মধ্যে পড়লাম রে এই যে দেখেন এই আংটিগুলো হইতাছে সবগুলোই আমার আঙ্গুলের মাফের কারণে তাছে আমার আঙ্গুলগুলো সীমা সীমা খাড়া খাড়া তে আর পরে আবার এই দুই সাইডে দুইটা আংটি ফইরা হাতগুলো আরো সীমা গেছে এই আংটিটা যে কি সুন্দর এটার মধ্যে পেস্ট কালারের আংটি বসানো এবং পেস্ট কালারের নেল পলিশ দিয়ে জামার সাথে পড়লে যে কত সুন্দর লাগে আর এটা ফুলের ডিজাইন মাঝখানে একটা পার্পল কালারের স্টোন আর সাইডে দিয়ে হইতেছে ডায়মন্ড কাট সাদা সাদা স্টোন প্রচন্ড পরিমাণে সুন্দর একটা আংটি এগুলো হইতেছে আমার রূপার আংটি এটার মধ্যে পুরো বেস্ট হইতেছে রূপা দিয়ে তৈরি আর যে প্রত্যেকটা পাতা আছে পাতাগুলোর মধ্যে একটা করে ডায়মন্ড কাট স্টোন আছে কিন্তু বোঝা যাইতেছে না কি দুর্ভাগ্য আমার সাথে সামনাসামনি দেখা হইলে যদি আমার হাতের মধ্যে রূপার আংটি দেখেন তখন দেখবেন যে এগুলার কি পরিমাণ গিলিস মাগোমা কি সুন্দর যে লাগে আর রূপার আংটি যত ব্যবহার করবেন এগুলার গিলিস তত বাইট হয় মানে তত বেশি সুন্দর হয় রূপার আংটি যত দিন যায় তত বেশি সুন্দর হয় মানে কালারটা কেমন জানি হইতে থাকে আর সুন্দর হয়ে যায় এইটা আমার আরেকটা রূপার আংটি নিজের বাইন্না দিয়ে বানাইছিলাম সেটা একটা এটাও আমার অনেক পছন্দের এটার ফলে আমার অনেকগুলো ছবি আছে এই আংটিটা অহরহ রাস্তাঘাটে দেখবেন বৃষ্টি বৃষ্টিয়ে ফাইবেন কিন্তু এটা আমি এই ডিজাইনে সুন্দর করে রূপার কিনে নিয়ে আসছি প্রচন্ড সুন্দর এই আংটিগুলো ফললে অন্যরকম ভালো লাগে তো আমার রূপার আরো দুই তিনটা কালেকশন আছে এগুলো একটু পরে দেখাইতেছি তো আমি যেটা করি আমার যে আংটি বেশি পছন্দ হয়ে যায় আমি সেটা দুইটা কিনে ফেলি মানে দুই সেট কিনে ফেলি যাতে করে দুই হাতের মধ্যে সেট মিলাইয়া ফেলতে পারি এটা আমার একটা পুরাতন স্বভাব আর কি তো এই সেই আমার রূপার আংটির কালেকশন দেখা যদিও ছোটখাটো মনে হইতেছে কিন্তু আমার জন্য এটা প্রচুর বিশাল একটা কালেকশন ধীরে ধীরে তিল তিল করে নিজের টাকায় জমাই জমাইয়া এই আংটিগুলো আমি কিনেছি এবং একটা ঘটনা যেটা হয়েছে এগুলো একবারে কিনতে গেলে এক সময় একরকম ডিজাইন আসে তো এইবার আমি দেখাবো আরো কোন কোন আংটি আমার কালেকশনে আছে এখানে যে আংটিগুলো আমি দেখাবো এগুলো হইতেছে আমার বিভিন্ন মানে সাজগোজ গর্জিয়াস সাজের সাথে আমি এগুলো পরি এগুলো আর কি গোল্ড প্লেটেড নাকি কি আংটি বলে আমি জানি না কিন্তু এই জিনিসটারও রং যাবে না যে সোনালি কালারটা দেখতেছেন এটারও রং যাবে না প্লাস এটার মাঝখানে যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল পার্লের তৈরি তারপরে দিয়ে এই যে দেখেন কি পাথর জানি বলে এগুলার মানে গোল্ডের মধ্যে ইউজ হয় কাটাই করা গোল্ডের মধ্যে এই ধরনের পাথরগুলো ইউজ হয় প্রচন্ড পরিমাণে সুন্দর তো এটা আমার প্রচন্ড পছন্দের একটা কম্বিনেশন আমি কোনো পার্টি টার্টিতে গেলে এই কম্বিনেশনটা দিয়ে যাই সাথে করে অবশ্যই ড্রেসের ম্যাচে থাকতে হয় আর কি নাইলে তো পইরা ভালো লাগবে না এই যেটা বলছিলাম আমার যে আংটি বেশি পছন্দ এটা আমি দুইটা কিনে ফেলি দেখছেন এই যে দেখেন দুই আঙ্গুল একই রকম দুইটা আংটি এইগুলারেও বড় ছোট করার মানে অপশন আছে যাতে করে যেটা হবে আমি মোড়া হইলেও এগুলো ফরতে পারবো আর আমার রূপার যে আংটিগুলো দেখছেন সবগুলো আমি কাটাই আনবো সবগুলো কাটাবো করে এখনো কাটাইতে যেতে পারতেছি না এগুলো কাটাই নিয়ে আসলে যেটা হয় ছোট বড় করা যায় তো এই যে আমার তিনটা প্রচন্ড পরিমাণে পছন্দের আংটি এগুলো গোল্ড প্লেটেড আংটি তারপরে এই যে আংটিটা দেখতেছেন এইগুলোর কোনোদিন রং যাবে না এগুলো আমি বছরের পর বছর ফললেও কোনোদিন রং যাবে না আর কি যে সুন্দর সামনে থেকা সেটা বলার অপেক্ষা রাখে না এইগুলো আমি শাড়ি টাড়ি ফললে তখন সেগুলোর সাথে ক্যারি করি এখানে অনেক আংটি আছে যেগুলো আমার কখনোই পরা হয় নাই এই আংটিটা পরা হয়েছে এই আংটিটা কিছুদিন আগে পূজার সাজের সাথেও পরেছি এটা প্রচন্ড সুন্দর একটা আংটি তো যেটা বলতেছিলাম আমার আংটিগুলো অনেকে জিজ্ঞেস করেন যে কোথেকা কিনছেন কি করছেন না করছেন আমার এখানে দুই ধরনের আংটি আছে একটা হচ্ছে ব্র্যান্ডেড মানে আমি একটা বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড থেকে কেনাকাটা করি নামটা বলা যাবে না শুধু শুধু তাহাদের প্রমোশন করার কি দরকার আর বাকি সব আংটিগুলো যেখান থেকে কিনি সেটার আমি অ্যাড্রেস আজকে একেবারে সবার মাঝখানে বা শুরুতে বা কোনো এক জায়গায় দিয়ে দিব আপনারা পুরো ভিডিও দেখলে সে তাদের অ্যাড্রেস পেয়ে যাবেন তো যাই হোক এটা হইতেছে আমি যেটা করি তাঁতিবাজার চলে যাই পুরান ঢাকার মধ্যে পুরান ঢাকার তাঁতিবাজারে একটা দোকান আছে যাদের কাছ থেকে আমি কেনাকাটা করি সেই দোকানের একটা স্ক্রিনশট আমি ভিডিওর ভিতরে কোনো এক ফাঁকে ঢুকাই দিব সেইটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে যে দেখেন একই রকম দুইটা আংটি আমি মানে কিনে নিয়েছি যেটা বললাম আমার যে আংটিগুলো সুন্দর লাগে সেই আংটিগুলো আমি দুইটা কিনে ফেলি যাতে করে একটা হারাই গেলে আরেকটা থেকে যায় এই আংটিটাও দেখেন প্রচন্ড পরিমাণে সুন্দর আমার কি যে ভালো লাগে ফুটে একেবারে লাবণ্যর মতো দেখতে তো এই যে আমার রূপার আরেকটা আংটি যেটা আমি দেখাইতে ভুলে গেছিলাম এইটা প্রচন্ড পরিমাণে সুন্দর এইটা আমি পড়েছিলাম বিভিন্ন জায়গায় পড়েছিলাম আমার বোনের বিয়েতে পড়েছিলাম তারপরে আমার অনেক জায়গায় পড়েছি যেটার ছবি আমি দিয়ে দিব একদম সবার শেষে আপনারা ছবিগুলো দেখবেন ছবিগুলোর মধ্যে আমার হাতের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন এই আংটিগুলো বিভিন্ন সময় আমি পরে আসি আর যে রূপার আংটিগুলো আছে এগুলো ইদানিং চিন্তা করতেছি প্রতিদিন রান্না বান্না করার সময় পরে নিব আর এই আংটিটা দেখেন এই আংটিটা এত সুন্দর মানে এটার গ্লে মানে এটার গ্লসি আলাদা জাম কালারের স্টোন বসানো নাকি ম্যাজেন্ডা কালার বলতে পারবো না মানে কি কালারটারে তারপর হইতেছে ডিজাইনটা প্রচন্ড পরিমাণে সুন্দর আর কি সুন্দর করে বাঁধাই করা এইদিকে আবার ঘটনা যেটা হয়েছে লাবণ্য
লাবণ্যর মা গেছে আমার ফুলাবেন দুইটার স্কুলে আনতে লাবণ্যর মা যখন ঘর থেকে বের হয়ে যায় তখন লাবণ্য এইভাবে উকি মেরে সাইয়া থাকে হের মাই কই গেল মানে মেয়েটার কথা যে কি কইতাম পুরো একটা তারপরে এখানে আমার আরো কিছু কালেকশন আছে এগুলো হইতাছে পার্টি কালেকশন মানে কোন ধরনের পার্টি পার্টি বা হইতাছে ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমি এই ধরনের আংটিগুলো ক্যারি করি ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই ধরনের আংটি প্লাস হচ্ছে সেলোয়ার কামিজের সাথে এই ধরনের আংটিগুলো প্রচুর যায় আমার আরো প্রচুর আংটি আছে আরো দুই ব্যাগশো আংটি আছে এগুলো হইতাছে ওই যে রাস্তাঘাটে যেটি বিক্রি করে আর কি 50-60 সেই ধরনের রাংটির কোনো অভাব নাই তারপর সিলভার কালারের রাংটির কোনো অভাব নাই অক্সিডাইজ কালারের রাংটির কোনো অভাব নাই সেগুলো আরেকদিন দেখাবো আজকে এগুলো দেখাইনি তারপর এই যে আংটিগুলো দেখতেছেন এগুলোর সাইডে দিয়ে পার্ল বসানো ওই আংটিগুলো কিন্তু পার্টি 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 ভাইব দেয় আর কি তারপর এখানে একটা অক্সিডাইজের আংটি আছে এটার মাঝখানে একটা স্টোন বসানো সবুজ কালারের মানে আংটির মধ্যে যখন সবুজ কালারের স্টোন বসানো থাকে সেইটার মর্ম আর ওইটাতে সৌন্দর্য অন্যরকম বেড়ে যায় কেন জানি আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে আর এই আংটিটা তো আমার অন্যতম প্রিয় আংটি আমি কিছুদিন একটা আগে একটা সবুজ শাড়ি পরেছিলাম সেটার সাথে আংটিটা পরেছিলাম এত গেছে মা গো মা আংটি ম্যাচ করার সময় যেটা করবেন হাতে নেল পলিশের কালারটাও সেম রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আংটি পরলে কি যে সুন্দর লাগে তো এই হচ্ছে ঘটনা অনেকে আবার চিন্তা করেন যে চিকন চিকন হাতে আংটি পরলে নাকি ভালো লাগে না অবশ্যই ভালো লাগবে কেন ভালো লাগবে না একটু ম্যাচিং টেসিং করে পরবেন দেখবেন এরকম সুন্দর লাগবে যদিও আজকে আমার হাতের মধ্যে কোন ঠাডা ফুরসে কাটাই জানে কোন রকম সৌন্দর্যই আসতেছে না তারপর এখানে একটা কাঁথা স্টিচ আংটি আছে মানে আংটিটার ভিতরে কাঁথা স্টিচ করা দেখাই আপনাদেরকে কারণ একটু সামনে মোবাইলটা নিয়ে দেখাইতেছে ওই যে দেখেন ভিতরে কাঁথাশিলি মতো করে একটা স্টিচ প্রিন্ট করা মানে এটা অসম্ভব সুন্দর আমি এগুলো আমার যখন ওয়েস্টার্ন ড্রেস আপ করি তখন এগুলো একসাথে পরি আর এই আংটিটা তো অসম্ভব রকমের ইউনিক কারণ এটার মধ্যে আছে একটা সি পার্ল মানে এটা মাঝখানে এটা একটু ইউনিক আর সাইডে দিয়ে পুতির কাজ করা এটা আমার একটা অন্যরকম কালেকশন ইয়াহু তো এই যে দেখেন এটাও আমি সুন্দর পার্টি টার্টি বা হইতেছে কোনো ধরনের গর্জিয়াস ড্রেস ড্রেস পরলে তখন এটা আমি সাথে করে ক্যারি করি আমার খুব ভালো লাগে তো এই হইতেছে আমার অন্যতম আরেকটা আংটি আর এইটা হইতেছে এই ধরনের আংটিগুলো আপনাদের কালেকশনও আছে আমি জানি এই ধরনের আংটিগুলো আমার ভালো লাগে তবে সব ডিজাইনের আংটি আমি পরি না আমার আংটিগুলো একটু এদিক সেদিক হয় আর কি তারপরে কয়েকটা আংটি দেখা এগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এই আংটিগুলো প্রচন্ড সুন্দর সামনে থেকে প্রচন্ড শাইনি এবং গ্লসি এগুলো হইতেছে কোনো বিয়া বাড়ি টাড়ি বা হইতেছে কোনো পার্টি টার্টিতে গেলে গর্জিয়াস শাড়ির সাথে পরলে অসম্ভব ভালো লাগবে এই কালারটা তো এত সুন্দর গোল্ডেনের উপরে হইতেছে এটা মানে কি কালার বলবো মানে এত সুন্দর মানে কি বলবো এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন তো এটা হচ্ছে কালো ড্রেসের সাথে ভালো লাগবে এটা যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে পরলে ভালো লাগবে আর এই কালেকশনটা দেখেন এটার স্টোন গুলা জাস্ট দেখেন এটার পেস্ট কালারের স্টোন গুলা দেখেন এত সুন্দর এত পলিশ করা সামনে থেকে এত শাইনি সেই আংটিগুলো দেখে আমি পাগল হয়ে গেছিলাম এগুলো সবগুলো আমি নিয়ে আসছি ইন্ডিয়া থেকে তো এখানে যতগুলো গোল্ডেন আর হচ্ছে স্টোনের আংটি দেখবেন এগুলো হচ্ছে সব ইন্ডিয়া থেকে বাকিগুলো আমার বাংলাদেশের কালেকশন দেখি আর কি কি বের হয় আপনাদের জন্য আরেকটা সবুজ আংটি আছে এই আংটিটাও খুব সুন্দর এইটা পরলে হাতের মধ্যে আর কিছুই পরা লাগবে না এটার স্টোন গুলো প্রচুর সুন্দর খুব শাইনি আমি জানি না কেন ইয়েতে দেখা যাচ্ছে না মানে ক্যামেরার মধ্যে মানে গ্লাসের কাজগুলো খুব কমই বোঝা যায় মানে কাচের কাজ করা জিনিসগুলো খুব কম বোঝা যায় যার কারণে ক্যামেরার মধ্যে আসতেছে না বাট সামনে থেকে প্রচুর শাইন করে আংটিটা আমার খুব ভালো লাগে আরেকটা কালেকশন আছে এইটা এটা একটু ময়ূরকণ্ঠী ভাব আছে কেন যে আসতেছে গুডনেস এটা যে কি সুন্দর লাগে পরার পরে আর এটার মাঝখানে হচ্ছে মিনাকারির মতো করে তিনটা না চারটা রকমের স্টোন বসানো এগুলো পরলেও হচ্ছে প্রসম্ভব সুন্দর লাগে তারপরে আরেকটা আংটি দেখে ওটা হচ্ছে রাজস্থানি আংটি এই আংটিটা আমার অন্যতম পছন্দের এটার মধ্যে পুরাই মিনা করা এটার মধ্যে কোনো ধরনের স্টোন নাই বাট হচ্ছে পুরোটা মিনা করা ব্ল্যাক থেকে শুরু করে গ্রিন ইয়েলো অনেক কালার আছে এটা যে কোনো ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারবেন কারণ হচ্ছে এটার মধ্যে সব ধরনের কালার আছে এইটাও আমার অন্যতম পছন্দের ছিল আর এই গোলাপ ফুলের যে আংটিটা এইটা আমার অনেক ভিডিওতে অনেক কিছুতে আপনারা দেখেছেন এইটার প্রচুর বয়স হয়েছে এটা আমি কিনেছিলাম 2013-14 দিকে কিনেছিলাম তারপরে এই পম্পম আংটিটা আমার অন্যতম প্রিয় আমি জাস্ট আমার প্রিয় আংটির কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাইলাম এই পম্পম আংটিটা আমার প্রচুর ভাল লাগে কারণ এটা পুরো একটা পম্পম আমি এখন খুব আফসোস করি যে যখন এই পম্পম আংটিগুলো কিনেছিলাম তখন কেন সব কালারগুলো কিনি না কারণ এখন তো আমি খুঁজলে এই পম্পম আংটিগুলো পাবো না এই পম্পম আর গোলাপ ফুলের আংটিগুলো একদমই পাওয়া যায় না বাট পরলে প্রচন্ড গর্জিয়াস লাগে তো এই আর কি আমার আংটির কালেকশন আংটিগুলো সামনে থেকে প্রচুর সুন্দর আমি যদিও ক্যামেরায় আজকে ফুটাই তুলতে পারি না এই যতটা ব্লাউজ আর শাড়ি ক্যামেরার মধ্যে দেখা যায় কিন্তু এই আংটির সৌন্দর্যগুলো ক্যামেরার মধ্যে কেন জানি ফুটাইয়া তুলতে পারি নাই কোনো ব্যাপার না আমার কালেকশনে আছে আমার চোখের মধ্যে চিকিমিকি লাগলেই হইলো আর এই পদ্ম পাতাটা যে কি সুন্দর পদ্ম পাতার কালেকশনটা সেটা বলে বোঝানো যাবে না আর সেই পম্পম আংটিটার কথা তো না বললেই নয় আর এদিকে গ্রিন কালেকশনগুলো ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এখন আমি কিছু ছবি দেখাই দিব আপনাদেরকে সেই সাথে দিয়ে দিব সেই দোকানের অ্যাড্রেস এই যে আমার সেই পার্টি ড্রেসের সাথে মানে আমার নখগুলো যখন একটু বড় হয় তখন আংটি পরলে বেশি সুন্দর লাগে আর বিভিন্ন ড্রেসের সাথে সাথে আমার আংটিগুলো আছে এখানে কয়েকটা যেগুলো পরেছে আর কি যেগুলো পরি নাই সেগুলো সামনে পরে নিব আজকে এখানে বিদায় নিতেছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আর আপনারা যদি আংটি কিনতে চান তাহলে দোকানে চলে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা।